এইটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা আমারে দিয়ে ছিল আমার বিয়ে গেছিল। আমি তো তোমাকে তো আমি যদি কাজ করি না বলবে রে স্ট্রিট ফুড। রেডি, থ্যাংক ইউ। আপনারা অনেক বেশি হাইপ তুলছিলেন ফুড ব্যাংকের মধ্যে, আমি আর লোভ সামলে রাখতে পারি নাই, তাই এটা খেতে চলে আসছি। এটার অ্যাড্রেসটা কোথা আমি বলে দিব, আর কথা না বাড়াই খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আলুর চিপস না অন্য কিছু? এত বেশি সস দিছে কেন? সসের জন্য যদি কেমন জানি টেস্টটা লাগতেছে, যদি সস না দিত তাহলে মনে হয় মশলার স্বাদটা এবং আলুর যে কম্বিনেশনটা এটা জাস্ট ফাড়াফাড়ি লাগতো। এই ম্যানেজটা ভালো। আর এটা হচ্ছে নাগা, মানে বোম্বাই মরিচ আর পুদিনা পাতা দিয়ে মিক্স করা একটা চাটনি। আর রেগুলারের মধ্যে এগুলো হয়তো দেয় না, আর সস ছাড়াই মনে হয় খাওয়াটা ভালো হবে। এখানে তিন চার রকমের মশলা দিছে, চিজ দিছে উপরে, ধনে পাতা দিছে, চাটনি দিছে, সস দিছে, মেয়োনিজ দিছে আর পিঙ্ক সস দিছে। গ্রিন চিপসটাকে যথেষ্ট জায়গা দেওয়ার করার চেষ্টা করছে। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন তারা ট্রাই করবেন, আর যারা দূরে আছেন যদি মিরপুরে আসা হয় দেন ট্রাই করবেন। শুধুমাত্র এইটা ট্রাই করার জন্য দূর থেকে আসার কোনো দরকার নেই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আবার অনেকে আছে যারা কিনা এরকম মশলাযুক্ত এবং সসযুক্ত চিপস খেয়ে অভ্যস্ত, তাদের কাছে ভালো লাগবে। স্ট্রিট ফুড হিসেবে খাবারটা কিন্তু দেখতে যথেষ্ট আকর্ষণীয়, মানে লোভ লাগার মতন একটা খাবার। যদিও খেতে ওরকম না, বাট অনেকের কাছে আবার ভালো লাগতেও পারে, সো আপনারা নিজ দায়িত্বে সে ট্রাই করে যাবেন। এখন আবার পিস কেউ গালাগালি করে না, আলুর দাম 20 টাকা, তাহলে কেন 60 টাকা হচ্ছে এক পিস আলু রাখবে? ভাই তেলের দামটা তো দেখতে হবে, আর যে পরিমাণ মশলা দেয় চিজ দেয়, সো 60 টাকাটা আহামরি কোনো প্রাইস না। এটা ছিল মেয়োনিজ, যেখানে কালো কালো গোলমরিচের একটা ফ্লেভার আছে। এটা পিঙ্ক সস, এটা হচ্ছে এই সসটা, আর এটা একসাথে মিক্স করে করছে, এটা উনি বলছে আমাকে। এটা হচ্ছে নাগা সস, যেটার মধ্যে একটু পুদিনা চাটনিও মিক্স করা আছে, আর এই যে গুঁড়া গুঁড়া হচ্ছে এগুলো চিজ, আর এটা সস, আবার ধনে পাতাও দিছে। আর মশলা আমি দেখছি ওরা 3 থেকে 4 রকম মশলা এভাবে এভাবে করে ঝাঁকা ঝাঁকা করে দিছে। এই খাবারটা দেখতে এতটা আকর্ষণীয়, আশেপাশে অনেকে না খেলেও তাকায় তাকায় দেখতেছি কীভাবে। এটা হচ্ছে ওদের স্পেশাল রিং চিপসটা, আলুর রিং চিপস, যেটার প্রাইস হচ্ছে 60 টাকা, আর কাছে রেগুলার সেটা হচ্ছে 40 টাকা প্রাইস। আর এই দোকানটার নাম হচ্ছে আলুর দোকান, আর অ্যাড্রেসটা আমি স্পেসিফিকভাবে যদি বলি তাহলে M1 ফুড কোর্টের ঠিক অপোজিটে কর্নারের মধ্যে, মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পেছনের রাস্তাতে। আর উনি প্রতিদিন বসে দুপুর 3টা থেকে রাত 12টা পর্যন্ত। Thank you.
এটা হচ্ছে ওয়েজেস ওদের এটা দেখতে আমার কাছে মনে হচ্ছে যে চটপটি বাট ইটস অ্যাকচুয়ালি ওয়েজেস তাহলে ওয়েজেস আর ওই স্পেশাল যে আলুর রিং চিপসটা ওইটা এটা তো দেখতে এবং অলমোস্ট সেম আপনারা যদি এটা ট্রাই করতে আসেন সাথে ওয়েজেসটা খেয়ে যান তাহলে অ্যাকচুয়াল আলুর টেস্ট অ্যাট লিস্ট পাবেন।